হ্যালো, হোয়াটসঅ্যাপ। আজকে আমরা আসছি বিকালবেলাতে অলকার মোড়ে রহমানিয়া প্লাসে গ্রিল নান খেতে। এই হলো অলকার মোড়ের চেম্বার অফ কমার্স এবং তার ঠিক অপোজিটে আমাদের রহমানিয়া প্লাস রেস্টুরেন্ট। এটা প্লাস বলছি কারণ এটা 2016 সালে মোস্ট প্রবাবলি ওপেন হয়েছিল, কিন্তু অরিজিনাল রহমানিয়া প্রায় 65 বছর ধরে রাজশাহীর সবচেয়ে পুরাতন দোকানগুলোর মধ্যে একটা। এখানকার রুমালি রুটি আর কাবাব অনেক বেশি ফেমাস ছিল। তো আজকে আমরা আসছি রহমানিয়া প্লাসে, আমি একবার হাই দিয়ে দিলাম। এখানে রহমানিয়া প্লাসের ইন্টেরিয়রটি একটু দেখে নিই আমরা। এটা মেনলি এসি করা আছে এবং অরিজিনাল রহমানিয়াটাতে এসি নাই, এটাই পার্থক্য, এছাড়া সেরকম কোনো পার্থক্য নাই। তো এখন আমরা একটু মেনুটা দেখে নিব এবং মেনু দেখে অর্ডার দিয়ে দিব। এখানে দুপুরের খাবার, রাতের খাবার তো পাওয়া যায়, সাথে সাথে বিকালের নাস্তাও পাওয়া যায়। আমরা এখান থেকে অর্ডার দিয়ে দিয়েছি গ্রিল, শিক কাবাব আর বাটার নান। তো এই চলে আসছে আমাদের খাবার। আমরা একটা বাটার নান অর্ডার দিয়েছিলাম, ওইটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। এটা হচ্ছে গরুর শিক কাবাব, যেটার প্রাইস হচ্ছে 60 টাকা। 60 টাকার তুলনায় এটা যথেষ্ট ভালো ছিল আমি বলবো সাইজে, কারণ শিক কাবাব তো ফুললি একদম হাড্ডি ছাড়া মাংস, তো এদিক দিয়ে এটা লাভবান। অ্যান্ড ছিল আমাদের গ্রিল চিকেন, গ্রিল চিকেনের প্রাইস হচ্ছে 90 টাকা এবং বাটার নানের প্রাইস 25 টাকা। তার সাথে সার্ভ করা হয় 3 ধরনের সস। তো এবার একটু টেস্ট করা যাক। আমি প্রথমে শিক কাবাবটা টেস্ট করতেছি। শিক কাবাবের ক্ষেত্রে বলবো যে এটার উপরে হচ্ছে তিলের দানা দিয়া ছিল, যেটা একটা এক্সট্রা ক্রাঞ্চ অ্যাড করেছে এবং এটা খেতে অনেক ভালো। শিক কাবাবটা অনেক সুসিদ্ধ ছিল, মশলা আরেকটু বেশি হলে আমার ভালো লাগতো, তাছাড়া আমি সরিষার তেলের ফুল ফ্লেভার পাচ্ছিলাম এবং এটা এমনই সুসিদ্ধ যে একটু চাপ দিতে এটা ভেঙে পড়ে গেছে। নানের ব্যাপারে বলবো, নানের ফ্লেভারটা আমার অতটা পছন্দ না এখানকার, বাট মেয়োনিজের সাথে খেতে ভালো লাগে। অ্যান্ড গ্রিলটা পুরোপুরি সিদ্ধ ছিল। ও হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছিলাম, যেতে হবে বিকাল 5টার পরে, তার আগে গেলে একটু ওয়েট করতে হবে খাওয়ার জন্য। তো আমি গ্রিলটাও একটু খাচ্ছি। এখানকার গ্রিলের একটা ফ্লেভার আমার ভালো লাগে, যেটা অনেকটা ঢাকার নাদিমের মতন, দ্যাটস ওয়াই আমি এখানে খাই। আমরা পেয়েছিলাম 3 টাইপের সস, এটা গ্রিলের সস, এটা হচ্ছে মেয়োনিজ, অ্যান্ড এটা পুদিনা টাইপের একটা সস ছিল। 3টা সস খেতেই মোটামুটি ভালো ছিল। নানটা সফট ছিল, কিন্তু বললাম না, নানের ফ্লেভারটা আমার অতটা পছন্দ না, বরং এর থেকে আমি প্রেফার করব পরোটা দিয়ে খাওয়া, দ্যাটস ওয়াই আমি আরেকটা পরোটা অর্ডার করে দিয়েছিলাম। এই ছিল আমাদের আলু পরোটা, আলুর ভিতরে পুর দেওয়া ছিল, এটার প্রাইস 20 টাকা। সাথে আমি একটু এক্সট্রা মেয়োনিজও নিয়েছিলাম, কারণ মেয়োনিজ দিয়ে গ্রিলটা খেতে বেশি ভালো লাগছিল। পরোটার সাথে গ্রিলটাও বেশ ভালো লেগেছিল, পরোটার সাথে বেশি ভালো লাগছিল হচ্ছে শিক কাবাবটা খেতে। তো এই হচ্ছে আমাদের বিলের কপি, আর এখন আমি বের হয়ে যাচ্ছি রেস্টুরেন্ট থেকে, এটা যাওয়ার পালা। আমার তো গ্রিল এবং পরোটা নান খেয়ে একদম পেট টুইটম্বুর হয়ে গিয়েছিল। তো আজকে আর বাড়াচ্ছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না, তাছাড়াও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।